হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে, যারা আপনারা নতুন ভোটার হয়েছেন অনলাইনে কিংবা ভোটার তালিকা হালনাগাদের সময় তারা কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন সেই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি এনআইডি ডাউনলোড করার জন্য নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটি আছে সেটিতে প্রবেশ করেছি। তো আপনাদের সুবিধার্থে লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই লিঙ্কে ঢোকার পর আপনারা এখানে অ্যাকাউন্ট নেই নামে একটা অপশন দেখবেন, তার নিচে রেজিস্টার করুন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। তো এখানে আপনারা অ্যাকাউন্ট রেজিস্টার দেখতে পাবেন। তো এখান থেকে প্রথম আছে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নাম্বার। তো এখানে কিন্তু আপনি যে কোনো একটি দিয়ে কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনাদের কাছে যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে, জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিবেন, আর যদি ফর্ম নাম্বার থাকে তাহলে ফর্ম নাম্বারটি দিবেন, ঠিক আছে। তো আমি এখন আপনাদেরকে ফর্ম নাম্বারটি দেখিয়ে দিচ্ছি, কারণ বেশিরভাগের কাছে কিন্তু ফর্ম নাম্বার থাকে। তো দেখুন, আমি এখন এখানে একটি ফর্ম নাম্বার বসাবো, ওকে। তো ফর্ম নাম্বারটি কিন্তু সঠিকভাবে যদি আপনি না বসান এখানে, তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্ট রেজিস্টারও করতে পারবেন না, এনআইডি কার্ডটি ডাউনলোডও করতে পারবেন না। তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখতে থাকুন, আমি সব কিছু এই ভিডিওতে সমাধান করে দেব। তারপর বন্ধুরা, জন্ম তারিখ আছে। তো এখানে জন্ম তারিখটা আপনি দিন, প্রথমে দিন দিবেন, তারপরে মাস, তারপরে হচ্ছে বছর, এগুলো দিয়ে দিবেন। তো এটা অবশ্যই আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী দিবেন, কারণ জন্ম নিবন্ধন দেখে কিন্তু এনআইডি করা হয়। তারপর নিচে ক্যাপসা আছে, ক্যাপসাটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো দেখুন, আমি ক্লিক করে দিলাম। তো দেখুন এখানে উপরে কী দেখাচ্ছে, জাতীয় পরিচয়পত্র নম্বর, ফর্ম নম্বর, জন্ম তারিখ ভুল দিয়েছেন, ঠিক আছে। তো আমি কিন্তু এখানে কোনো কিছুই ভুল দিই নাই, তাহলে এটা কেন দেখাচ্ছে, ঠিক আছে। তো এখন সে বিষয়টি আপনাদেরকে সলভ করে দেব। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে একটি ছোট কাজ করতে হবে, তাহলে কিন্তু এই প্রবলেমটি হবে না। তো এটি করার জন্য এখানে যে ফর্ম নাম্বারটি দিবেন, তার আগে আপনারা একটা লেখা লিখে দিতে হবে, সেটা হচ্ছে আপনি এই ফর্ম নাম্বারটির আগে আপনাকে টাইপ করে দিতে হবে NIDFN, ঠিক আছে। NIDFN এটা কোনো প্রকার স্পেস ছাড়া আপনাকে নাম্বারটির পাশে লিখে দিতে হবে, ওকে। তো দেখুন, আমি এখানে কিন্তু NIDFN কথাটি যুক্ত করে দিলাম। তারপর যা যা আছে সব ঠিক রেখে নিচে যে ক্যাপসাটি আছে, জালের মতো একটি অপশন দেখতে পাবেন, সেখানে একটি ক্যাপসা লেখা থাকে। তো সেটি হুবহু আপনি এখানে নিচের ঘরটিতে টাইপ করে দিতে হবে, ঠিক আছে। তো এটি না মিললে কিন্তু সাবমিট হবে না, ক্যাপসাটি আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো এখন এখানে সাবমিটে ক্লিক করে দিলাম আমি। তো সাবমিটে ক্লিক করলে পরবর্তী ধাপে চলে এসেছে, দেখুন এখন কিন্তু আর কোনো সমস্যা হয়নি। তো এখানে প্রথমে আছে বর্তমান ঠিকানা, তারপর আছে স্থায়ী ঠিকানা। তো প্রথমে বর্তমান ঠিকানাটি দিয়ে দিচ্ছি। তো এখানে আছে প্রথমে বিভাগ, তো নির্বাচন করণে ক্লিক করলে আপনার সবগুলো বিভাগ চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার বিভাগটি দিয়ে দিতে হবে। তো আমি এখন এখান থেকে দিয়ে দিচ্ছি চট্টগ্রাম, তারপরে হচ্ছে জেলা, চট্টগ্রামের কোন জেলা সেটি দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে দিচ্ছি চট্টগ্রাম। তারপর আছে উপজেলা বা থানা, ঠিক আছে। তো আপনার বর্তমান ঠিকানার উপজেলা বা থানাটি এখানে দিয়ে দিবেন। তো একইভাবে স্থায়ী ঠিকানাও আপনি যেভাবে দিয়েছিলেন আবেদন করার সময়, আপনি এনআইডি কার্ডের আবেদন করার সময় জন্ম নিবন্ধন দিয়ে যেহেতু আবেদন করেছিলেন, তো জন্ম নিবন্ধন অনুযায়ী এগুলো এখানে দিতে হবে, স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা। তো এটা যদি সেম হয় সেম দিবেন, আর যদি আলাদা আলাদা হয় আলাদা আলাদা এখানে বিভাগ, জেলা, থানা এগুলো লিখে দিবেন, ঠিক আছে। তারপর এখানে পরবর্তীতে ক্লিক করে দিবেন। তারপর পরবর্তীতে ক্লিক করলে আপনাকে এই দফে নিয়ে আসবে। তো এখানে দেখতে পাবেন একটি মোবাইল নাম্বার আছে। তো এই মোবাইল নাম্বারটির লাস্ট ডিজিটগুলো দেখে নেবেন, আপনার কাছে এই মোবাইল নাম্বারটি বর্তমানে আছে কি না। যদি থাকে আপনি বার্তা পাঠানে ক্লিক করবেন, আর যদি না থাকে মোবাইল পরিবর্তনের মধ্যে ক্লিক করবেন। তো মোবাইল পরিবর্তনে ক্লিক করলে নতুন একটি নাম্বার দেওয়ার জন্য অপশন আসবে, সেখানে আপনার নতুন নাম্বারটি লিখে বার্তা পাঠানে ক্লিক করতে হবে। তো প্রার্থীর যেহেতু এই মোবাইল নাম্বারটি আছে, আমি এখন এই বার্তা পাঠানোর উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনারা একটু অপেক্ষা করবেন, তাহলে আপনার মোবাইলে কিন্তু একটি কোড যাবে, আর কোডটি যদি না যায় এক মিনিটের মধ্যে তাহলে পুনরায় পাঠাতে পারবেন। তো যাই হোক, এখন আমি মোবাইলে যেহেতু কোডটি চলে এসেছে, আমি এখন এখানে কোডটি বসিয়ে দিচ্ছি। তো কোডটি বসিয়ে দেওয়ার পর নিচে বহাল নামে একটি অপশন আছে দেখতে পাবেন,
সেই বহালের উপর ক্লিক করে দিবেন। তো এই যে আমি এখন বহালে ক্লিক করে দিলাম। তো তারপর বন্ধুরা আপনাদেরকে পরবর্তী ধাপে চলে আসবে, এখানে অবশ্যই যে প্রার্থীর এনআইডি ডাউনলোড করবেন তার অবশ্যই ফেস স্ক্যান করতে হবে এনআইডি ওয়ালেট অ্যাপসের মাধ্যমে, ঠিক আছে? তো এখন আপনাদেরকে আমি নমুনা স্বরূপ কীভাবে করবেন এটি একটু দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই মুহূর্তে আমি এনআইডি ওয়ালেট অ্যাপসটিতে প্রবেশ করলাম। তো করার পর এখানে ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ইংলিশ আছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি ইংলিশ সিলেক্ট রেখে এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ যেটি আছে এটিতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর পরবর্তী এই ধাপে আসবে। তো এরকম কিছু আসলে এখানে টার্ন অন করে দিবেন, তারপর এখানে অনলি দিস টাইম করে দিলাম। তারপর বন্ধুরা দেখুন আমার মোবাইলের ক্যামেরাটি কিন্তু চালু হয়ে গেছে। তো ক্যামেরা চালু হলে এখানে দেখবেন চার কোণাকৃতির একটি বক্সের মতো দেখাবে। তো এই বক্সটির মাঝখান বরাবর আপনাকে এই কিউআর কোডটি নিতে হবে, একদম মাঝখান বরাবর হলে এটি চালু হয়ে যাবে। তো দেখুন, এরপর নিচে স্টার্ট পেস স্ক্যান এটিতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনার মোবাইলের যে ফ্রন্ট ক্যামেরা আছে এটি চালু হয়ে যাবে। তো আপনি নিজের যদি ফ্রন্ট ক্যামেরা যেটি আছে সেটি দিয়ে করবেন, আর যদি অন্য কারো করেন তাহলে ব্যাক ক্যামেরাটি চালু করে দিবেন, ঠিক আছে? তো স্ক্যান করার সময় এখানে দেখবেন বলা হবে ফেস টু ফার, মানে আপনি যদি বেশি দূরে থাকবে, তারপর বেশি কাছে থাকলেও সেটা বলে দিবে। আপনি এমন একটা পজিশনে দাঁড়াবেন বেশি দূরেও না বেশি কাছেও না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। তো আমি যেহেতু অন্যজনের করবো, আমি ব্যাক ক্যামেরাটি চালু করে দিলাম। তো দেখুন ব্যাক ক্যামেরা চালু করলে এখানে প্রার্থীর ছবিটি এখানে চলে আসবে। তো একদম সোজা হয়ে দাঁড়াতে হবে, সোজা হয়ে প্রথমে দাঁড়িয়ে আপনি একটি ছবি এখানে অটোমেটিক স্ক্যান করবে, আপনাকে কিছু করতে হবে না। তো নিচে যে তিনটা ছবি দেখাচ্ছে এখানে টিক মার্ক দেখালে বুঝবেন হয়ে গেছে। তো দেখুন এখন আমার মাঝখানের ছবিটি কিন্তু নেওয়া হয়ে গেছে। তারপর ডানে বামে করে কান দেখা যায় মতো করে আপনাকে মাথাটি ঘুরাতে হবে, ওকে? আপনি শরীর সোজা রাখবেন আর মাথাটি শুধুমাত্র একটু ঘোরাবেন ডানে বামে করে, তাহলে নিচে দেখতে পাবেন যে ছবিগুলো এই যে টিক মার্ক হয়ে গেছে আমার একটি, ঠিক আছে? আরেকটি হয়ে গেছে, এখন বাকি আছে আরেকটি। তো এখন একটু আবার অন্যদিকে ঘোরাচ্ছি মাথা, তো দেখুন এটিও হয়ে গেছে। তারপর এখানে প্রেস ওকে অপশন আসবে। তো এখানে ওকে করে দিলে আপনার ওয়েবসাইটের মধ্যে পার্টির ফটোটি চলে আসবে, ঠিক আছে? তো বন্ধুরা এনআইডি ওয়ালেটে ওকে করে দিলে এরপর পরবর্তীতে অনলাইনে ওয়েবসাইটের মধ্যে আপনার পরবর্তী ধাপে যাওয়ার জন্য ব্রাউজারটি অটোমেটিক কাজ করা শুরু করবে, আপনাকে কিছু করতে হবে না। তো দেখুন ব্রাউজারটি রিফ্রেশ হয়ে গিয়ে এরকম এখানে ছবিটি চলে আসবে প্রার্থীর। তো ছবি আসলে ধরে নেবেন কাজটি ঠিকভাবে হয়েছে। তারপর এখানে পাশে দেখতে পাবেন এরিয়ে যান এবং স্যাট পাসওয়ার্ড নামে দুটি অপশন আছে। তো এখানে এরিয়ে যান দিয়ে আপনি ডাউনলোড করতে পারেন, অথবা স্যাট পাসওয়ার্ডে ক্লিক করে এখানে একটি পাসওয়ার্ড সেট করতে পারেন। তো আমি পাসওয়ার্ড সেট করে নিচ্ছি যাতে করে পরবর্তীতে আবার এই সমস্যাগুলো না হয়, মানে ফেস স্ক্যান এগুলো করতে না হয়। তো এটি করার জন্য এখানে আপনারা দেখতে পাবেন ইউজার নেম নামে একটি অপশন আছে, এটা অপশনাল। এখানে কিছু একটা প্রার্থীর নাম দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে আপনার এনআইডি নাম্বারটি ইউজার নেম হিসেবে কাজ করবে। তো আমি এখন এখানে একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি আপনারা আমি যেভাবে উদাহরণ দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, এরকম করে আপনারা পাসওয়ার্ডটি দিবেন, ঠিক আছে? তো এই পাসওয়ার্ডটি সেম পাসওয়ার্ড, পাসওয়ার্ডের ঘরে একবার, পুনরায় পাসওয়ার্ড লিখনের ঘরে একবার লিখবেন। তো তারপর নিচে যে আপডেট অপশনটি আছে এই আপডেটে ক্লিক করে দেবেন। আপনারা কিন্তু পাসওয়ার্ড সেট না করেও কিন্তু এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আপডেটে ক্লিক করার পর আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে আসবে। তো এখানে প্রার্থীর ছবি দেখাবে, ঠিকানা দেখাবে, প্রোফাইল, রি ইস্যু, পাসওয়ার্ড পরিবর্তন এবং ডাউনলোড, এই অপশনগুলো থাকবে। তো এখান থেকে আপনি সিম্পলি যে ডাউনলোড অপশনটি আছে ডাউনলোডে ক্লিক করবেন। তো আমি এখন এখানে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা ডাউনলোডে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। তো ডাউনলোড করা এই কপিটি আপনি অবশ্যই কালার প্রিন্ট করে নেবেন, কালার প্রিন্ট করে এটি ল্যামিনেটিং করে নেবেন, তাহলে আপনার কিন্তু এনআইডি কার্ডটি হয়ে যাবে। তো এই এনআইডি কার্ডটি দিয়ে আপনি কিন্তু যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে? তো স্মার্ট কার্ড আসার আগ পর্যন্ত আপনি এই এনআইডি কার্ডটি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কীভাবে যারা নতুন ভোটার হয়েছেন অনলাইনে কিংবা ভোটার তালিকা হালনাগাদের মধ্যে, তো তারা কীভাবে অনলাইন থেকে এনআইডি কার্ডটি খুব সহজে ডাউনলোড করবেন এই বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই
পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, আল্লাহ হাফেজ।